বঙ্গভঙ্গ ইস্যুতে বিরোধী ঐক্যমত আজ বিধানসভা অধিবেশনের শেষ দিনে বিরল সৌজন্য বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব রাজ্যের পশ্চিমবঙ্গ এক থাকবে রাজ্যকে আমরা ভাগ হতে দেব না আসুন সবাই মিলে এই প্রস্তাব নিই বিরোধী দলনেতাও একটা প্রস্তাব দিয়েছেন আসুন রাজ্যের প্রস্তাব কিছুটা সংশোধন করে গ্রহণ করা হোক বিধায়ক নৌসাদ সিদ্দিকির সঙ্গে আলাদা করে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার বিধানসভা অধিবেশনে ঘটল এই ঘটনা মুখ্যমন্ত্রীর নির্দেশ এই মন্ত্রী ফিরহাদ হাকিম এসে ডেকে নিয়ে যান নৌসাদকে তারপরেই আলাদা করে হাউজের বাইরে নৌশাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী ওই সাক্ষাৎ ঘিরে জল্পনা ছড়ালেও নৌসাদ পরে বলেন ফুরফুরা শরীফের একটা কাজ ছিল উনি তা করে দিয়েছেন একান্ত ব্যক্তিগত বিষয়ে আলোচনা হয়েছে এর সঙ্গে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই উল্লেখ্য এদিনই বিধানসভায় এক পাঁচ রুল অনুযায়ী বঙ্গভঙ্গের প্রচেষ্টার বিষয়ে প্রস্তাব পেশ করা হয় সেই আলোচনায় অংশ নিয়ে বিধায়ক নৌসাদ সিদ্দিকী বলেন আমি প্রথমেই বলি নীতিগতভাবে কোনোভাবেই বাংলা ভাগ মেনে নেওয়া যায় না বাংলা ভাগ করা যায় না তবে একটা কথা মনে করিয়ে দেব যে অনন্ত মহারাজ গ্রেটার কোচবিহারের দাবি তুলেছিলেন সেই অনন্ত মহারাজের বাড়িতে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী গিয়েছিলেন এটা কি ইঙ্গিত করে নৌসাদের সংযোজন দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গ পিছিয়ে রয়েছে কলকাতার পিজি হাসপাতালের মতো উন্নত মানের হাসপাতাল উত্তরবঙ্গে দেওয়ার প্রয়োজন আছে চিকিৎসা পরিষেবার মান কলকাতার থেকে অনেক পিছিয়ে আছে দুঃখের বিষয়ে সাত বার চা বাগানের মালিক